তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের জুলাই মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি মাসের শুরুতেই কিন্তু আপনাদের রুচক নামক একটি মঙ্গলের রাজযোগ দিয়ে আপনারা মাসটা শুরু করবেন আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু লক্ষ্মী যোগ এবং বুধাদিত্য নামক একটি রাজযোগও কিন্তু তৈরি হবে এ তৎসত্ত্বেও একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে আপনারা জেনে নিন এই জুলাই মাসের ঠিক এক দুদিন আগে আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান হলেও তিনি কিন্তু বক্রি হয়েছেন এবং পুরো মাসটি জুড়েই শনি বক্রি অবস্থাতেই থাকবেন যার কারণে আপনাদের সুখভাবও কিন্তু প্রভাবিত হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত বছরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের ছাককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের রাশিতে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে থাকছে শনি সিক্স হাউসে রাহু সেভেন্থ হাউসে মঙ্গল এইট হাউসে গুরু নাইন সূর্য শুক্রের সংযোগ টেন থাউসে বুধ এবং টুয়েলভ হাউসে কেতু শনি পুরো মাসটি জুড়েই বক্রি হয়েই আপনাদের কিন্তু ফিফথ হাউসেই গোচর করবে রাহু ও পুরো মাসটি জুড়েই আপনাদের অগ্রিম শত্রুর ভাবেই গোচর করবে মঙ্গল বারোই জুলাই পর্যন্ত আপনাদের সেভেন্থ হাউস কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকবে রুচক নামক একটি রাজ্য তৈরি করে বারোই জুলাইয়ের পর মঙ্গল আপনাদের এইট হাউসে গোচর করে গুরু মঙ্গলের সংযোগ তৈরি করবে আর বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের এইট হাউসেই থাকতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ বা শুক্রাদিত্য যোগ যাই বলুন না কেন এটি সংগঠিত হয়ে থাকছে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর সাতই জুলাইয়ের পর শুক্র বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে যার ফলস্বরূপ লক্ষ্মী নারায়ণ একটি যোগ তৈরি হবে সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই বারোটি দিন আবার ষোলো তারিখে সূর্য কিন্তু প্রবেশ করবে আপনাদের কর্মস্থানে যার কারণে ষোলো থেকে উনিশ এই তিনটি দিন সূর্য বুধের বুধাদিত্য নামক একটি তৈরি হবে আপনাদের কেরিয়ারের হাউসে আর বুধ আপনাদের উনিশে জুলাই কিন্তু প্রবেশ করে যাবে লাভভাবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলথ হাউসে কিন্তু থাকতে চলেছে প্রথমেই যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে কি দেখব আপনাদের রোগ্রিণ শত্রুর ভাবে রোগের ভাবে রাহু আপনাদের ঘুমের ভাব সেখানে কেতু আর আপনাদের শরীরে চোট আঘাতের ভাবে বৃহস্পতি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে কোনো গ্রহ না থাকলেও এখানে সূর্য এবং শুক্রের কিন্তু দৃষ্টি থাকছে আর আপনাদের সাহস পরাক্রম ভাবের অধিপতি শনি তিনি কিন্তু এইট হাউসে গোচর করছেন রাশিতে মঙ্গলের দৃষ্টি বারোই জুলাইয়ের আগে পর্যন্ত সাহস পরাক্রম উইল পাওয়ার কনফিডেন্স লেভেল আপনাদের মধ্যে প্রাচুর্যতার পরিমাণেই থাকবে তবে এ মাসে কিন্তু আপনাদের বাইরের খাদ্য খাবার খাওয়া একটু কম করতে হবে তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার ফাস্টফুড তা না হলে পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতেই পারে যদি কোনো প্রকার রোগ শোক দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে এছাড়া আমি একটু আলসেমি ভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে এ বিষয়ে কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে স সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে ঘুমের সমস্যা একটু থাকতেও পারে আদারওয়াইজ মেজর কোনো আপনাদের শারীরিক রোগ শোক এ মাসে আপনাদের ভোগাবে না এবার যদি কেরিয়ারের দিক থেকে দেখা যায় আপনাদের সেকেন্ড হাউস সিক্স হাউস আপনাদের টেন হাউস ইলেভেন্থ হাউস এই চারটি গৃহ এবং এর সাথে সাথে ফিফথ নাইন্থের কম্বিনেশন দেখেও আমরা ঠিক করব। যারা বিজনেসম্যান আছেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস খেলাধুলোর জগতে আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন বারোই জুলাইয়ের আগে পর্যন্ত তাদের সময় সুযোগ দুর্দান্ত থাকছে বিশেষ করে এই জগতে যদি আপনারা বিজনেস করে থাকেন অভূতপূর্ব অতুলনীয় সময় ব্যাংকের ব্যালেন্সও বাড়বে তবে মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় কোনো ভুল কিন্তু আপনারা না চাইতেও করে বসতে পারেন যার কারণে সমস্যা উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে আর দেখুন কেরিয়ারের দিক থেকে বলতে গেলে সাত তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা এই সময়টা অর্থাৎ এই যে মাসের মাঝখানের দশ বারোটি দিন আপনাদের কেরিয়ারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনারা পরিলক্ষিত করবেন যদি প্রাইভেট সেক্টরে চাকরি করেন তো আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে আর যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু প্রভাব প্রতিপত্তি দাবদাবা খ্যাতি আপনাদের কর্মস্থানে বৃদ্ধি পাবে এমনকি যারা রাজনীতিবিদ আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে তবে এটা মেজার ওয়েতে আপনারা পরিলক্ষিত করবেন ষোলো তারিখের পর থেকে আর যদি সব থেকে বেটার ওয়েতে বলা যায় তাহলে ষোলোই অগস্টের পর থেকে বা পনেরোই অগস্টের পর থেকে কিন্তু রাজনীতিবিদদের শুভ সময়ের সূচনা হতে চলেছে তার আগে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ম্যানিফেস্টেশন করতে হবে ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নিতে হবে এবং যতটা সম্ভব আংটি তাবিজ কবচ মাদুলি পাথর এই জাতীয় জিনিস থেকে দূরে সরে থাকা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার দেখুন আপনাদের কিন্তু একাধিক উপায় আই ইনকামও কিন্তু বাড়তে চলেছে আই ইনকাম আপনাদের বৃদ্ধি পাবেই শনির দৃষ্টি লাভভাবে পড়লেও লাভভাবে শনির দৃষ্টি নেগেটিভ ওই ইম্প্যাক্ট করবে না আর এর সাথে সাথে সিক্স থাউজেন্ড রাহু এটিও কিন্তু ইঙ্গিত দিচ্ছে আবার বৃহস্পতির কিন্তু পরিবার এবং অর্থের ভাবে দৃষ্টি তাহলে খরচ একটু বাড়লেও আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত এবার হচ্ছে নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন নতুন জমি গাড়ি গাড়ি ক্রয় করার পাশাপাশি পুরনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করার কথা ভাবছিলেন পছন্দ সই ক্রেতা আপনারা পেয়ে যাবেন মাতা বা মাতৃপক্ষের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন হঠাৎ করে কোন স্থান থেকে অর্থের আগমন ঘটতেই পারে যারা বিদেশ যাত্রা করতে চান কর্মের কারণে শিক্ষার কারণে ভ্রমণের কারণে তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন প্রচেষ্টা জারি রাখুন আর যারা বর্তমান এমএমসি কোম্পানি বা মাল্টি কোম্পানি অথবা বিদেশে অলরেডি ওয়েল সেটেলড বা পিয়ার প্রাপ্তির প্রচেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তাদের কিন্তু আর্থিকভাবে উপকৃত হওয়ার যোগ এখানে হানড্রেড পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন মুখ দিয়ে কথাবার্তায় একটু ভাবনা চিন্তা করে বলবেন এই ব্যাপারটিতে আপনাদের একটু খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন বা এ সময় কিন্তু শিক্ষা জীবনে একটু সমস্যা আপনাদের দেখা দিতেই পারে স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ তো করতেই পারেন তবে লং টার্মে ইনভেস্ট করুন শর্ট টার্ম ইন্টারডে বা অপশন সেলিং বাইং বা স্ক্যালপিং শর্ট সেলিং এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ওয়েলথ ক্রিয়েশনের নজর দিন সেটি আপনাদেরকে উপকৃত করবে আর স্টক মার্কেটে থাকতে গেলে আপনাদের ডেট অফ বার্থের মধ্যে কিন্তু ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে একবার আমাদের সাথে কনসাল্ট করে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে দেখুন শনি বক্রি হয়েছে শনি বক্রি অবস্থানেই থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের হাউসে করেছে বৃহস্পতি আপনাদের হাউসেই থাকবে এই হাজার পঁচিশের মে পর্যন্ত আর শনি এবং বৃহস্পতির এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না তবে এই জুলাই মাসটি আপনাদের বহুলাংশে উপকৃত করতে চলেছে অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে সন্তান সন্ততি প্রাপ্তির যোগ থাকছে সাহস পরাক্রম বাড়বে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকছে আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন বিদেশ যাত্রার সুযোগ আপনাদের থাকছে আর্থিক মুনাফা আপনাদের বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পেটের দিকে একটু নজর দিতে হবে আর সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে মুখ নিশ্চিত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে মাত্রা অতিরিক্ত ঘুমের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন মাসটি আপনাদের এক প্রকার করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রহ পারলে নটি গ্রহকেই শান্ত জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি আবারও বলছি একই সাথে নটি গ্রহকে কিন্তু আপনারা শান্ত রাখতে পারবেন কোনো কিছু না পারলেও আপনাদের রাশির অধিপতি শুক্রের বীজ ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় এটি আপনারা প্রত্যেক দিন একশো আট বার করে জপ করুন না হাতে শুক্রের পর্বতে একটু পারফিউম ইউজ করতে পারেন শুক্র যাদের অত্যন্ত দুর্বল তারা দুই হাতের দুই থামবে বা দুই পায়ের দুই টোয় টোয়ে আপনারা কিন্তু শরীরের প্রপার পরিমাপ করে সিলভারের রিং পরে নিতে পারেন রেগুলার পারফিউম আতার ইত্যার বা বডি স্প্রে ইউজ করুন সাতটা শুক্রবার সন্ধেবেলা করে নিরামিষ খেয়ে মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি